ও শুহায়েদের বাসনা করো হে খোদা পূরণ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহীম الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. بِيانُ بِرسولَ عَربِي نَبِي كَرِيمٌ رؤوف الرَّحِيمِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَرَ دُكْهَ وَبَرْشَانِ غَرَسْتُمْ مَدْرَ دو دُوْرَ كَرَارٍ مُهَانٍ أُدْدِشُونِي مَادَنِيْ تَشَانِلْ রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট অবস্থিত হয়েছি কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহুর্তে আমাদেরকে দেখছেন সকলকেই এই অনুষ্ঠানের পক্ষ থেকে এই প্রোগ্রামের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের জবাব কোরআনে পাক ও হাদিসে মুবারকা থেকে এবং বজরগানী দিন রহিম হম মুবিন্দের বাণীসমূহ বিশেষ করে আমার প্রিয় মুর্শিদ কিবলা শেখ এ আমির আমিরা আলে সন্ন্যত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদিরি রাজভি জিয়াঈ দাম বারকাত হুমান আলিয়ার প্রদানকৃত ওজিভাসমূহ অতারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে প্রিয় দর্শক বিন্দু আল্লা না করুক আপনি যদি কোনো প্যারেশানিতে থাকেন জেহানিগতভাবে শারীরিকভাবে কোনো অসুস্থ থাকেন ফ্যামিলিগতভাবে কোনো টেনশনের মধ্যে আছেন আপনার পেরেশানি দূর করার উদ্দেশ্যেই আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের ফোন কলস নেই এস এম এস পড়ি এই অনুযায়ী কোরআন থেকে হাদিসে পার্ক থেকে ফুজুর গানে দিন রহেমাউল্লা মোবিন্দের বাণী সমূহ থেকে আমরা আপনাদেরকে রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করি তো আজকেও আমরা ইনশাআল্লাহ আজান আপনাদের ফোন কলসলি ভয়েস এম এস পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি হাদিসে মুবারকা শ্রবণ করি দূরশরীপ পাঠ করার ব্যাপারে আমাদের অনেক কিছু ভুলে যাওয়ার অভ্যাস আছে আমরা ভুলে যাই কোনো কিছু হঠাৎ কোথায় রেখেছি তা আমাদের স্মরণ থেকে বের হয়ে যায় আমাদের স্মরণ থাকে না প্রায় সময় আমরা অনেক কিছু স্মরণ রাখার চেষ্টা করি কিন্তু আমাদের স্মরণ থাকে না এই ভুলে যাওয়ার অভ্যাস আমাদের অনেকের আছে তো মাদানী চ্যানেলের দর্শক বিন্দু তাদের জন্যই আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রহিম রাহিম সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেছেন ফা ইন তুম যদি তোমরা কোনো কিছু ভুলে যাও সল্লু তোমরা দুরুদে পাক পাঠ করো আচ্ছা দুরুদে পাক পাঠ করলে কী হবে আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম রুহানি চিকিৎসা দিয়ে দিলেন তা কুরুহু যেই জিনিসটা তোমরা ভুলে গিয়েছ ইনশাআল্লাহ জাহজাল ওই জিনিসটা তোমাদের স্মরণে চলে আসবে শোভা

আমি সিলেট থেকে বলছি শাহারিয়ান আমার আত্মীয় মানসিক সমস্যা এর জন্য ওখানে চিকিৎসা চাই আচ্ছা শাহরিয়ার উদ্দিন ভাই সিলেট থেকে কল করেছেন আমাদেরকে ইনি জানালেন মানসিক সমস্যার কথা আল্লাহ তালা আসানি দান করুক প্রিয় ভাই আপনি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ রোহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি নেক্সট কল আমার নাম কাশি লালমনি ঘাট আমার বাবার দাঁড়ায় থাকলে বা বসে থাকলে হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ফুলে যায়

ইস্তেখার জন্য জানিয়েছেন ইনশাআল্লাহ আমরা আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা আরজ করার চেষ্টা করব সল্লু আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সল্লাহতাল আলী আসসালাম প্রিয় দর্শক বিন্দু আমাদেরকে প্রথমে কল করেছিলেন মাহফুজুর রহমান ভাই ইনি জানিয়েছিলেন যে স্ত্রীর পাইলসের সমস্যার কথা আল্লাহ তালা আসানি দান করুক সর্বপ্রথম আরজ করবো আপনি একটি রুহানি চিকিৎসা তা হচ্ছে আপনার স্ত্রীকে যখনই খাবার খাবে বলবেন খাবার খাওয়ার সময় প্রত্যেক খাবারের মধ্যে সুরাই কদর যা তিরিশ পাড়ায় রয়েছেন হুফি কদর এই সুরাটি পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাপাত করবে সহি শুদ্ধভাবে করবে যদি উনি পড়তে পারে তাহলে তো মার হাবা আর যদি না পড়তে পারে তাহলে অন্য কারো মাধ্যমে পড়িয়ে খাবারের মধ্যে দম করাবে যখন খাবারে দম করাবে ওই খাবার খাবে নিয়মিত আল্লাহ তালা চৈতিনশালিনার রোগ দূর হয়ে যাবে সাথে সাথে একটি গরুয়া চিকিৎসা আরজ করব। তা হচ্ছে আমার প্রিয় মুর্শিদ আমিরা আলুসুল্লা দাহাম তুমার আরিয়া উনি গরুয়া চিকিৎসার মধ্যে পাইলসের সমস্যার জন্য একটি গরুয়া চিকিৎসা দিয়েছেন তা হচ্ছে আমরা যে আনার ফল খেয়ে থাকি ওই আনার ফলের ছিলকা বলা হয়েছে এগুলো আমরা আলাদা আলাদা করে রোদ্র দিয়ে তা একদম মিশ্রণ করে সংগ্রহ করে প্রতিদিন ছয়শো গ্রাম পানির সাথে মিক্স করে প্রতিদিন পান করার দ্বারা ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে আস্তে আস্তে আপনার পাইলচের সমস্যা দূর হয়ে যাবে তবে আরোজ করব। মাদানী চ্যানেলের দর্শক বিন্দু যারা আছেন আমাদের যে কোনো গরুয়া চিকিৎসার ব্যাপারে যখনই আমরা আরোচ করি তো ওইটা আপনি আপনার ফ্যামিলি যে ডাক্তার আছে ওনার সাথে পরামর্শ করে ওই গরুয়া চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন সল্লু আল্লাহ হাবিব সল আল্লাহ আলা মোহাম্মদ সলাল্লা তালা আলী সাল্লাম এরপর আমাদেরকে কল করেছিলেন শাহরিয়ার উদ্দিন ভাই সিলেট থেকে উনি জানিয়েছেন মানসিক সমস্যার কথা আল্লাহ তালা যিনি মানসিক সমস্যার মধ্যে আছে ওনার সমস্যাকে আল্লাহ তালা সমাধান করে দিক আরজ করব মানসিক সমস্যার জন্য আপনি রোহানি চিকিৎসা নিতে পারেন তা হচ্ছে সর্বপ্রথম আপনি মানসিক যখন কারো সমস্যা থাকবে লাহউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইউন এই দোয়াটি ষাটবার পাঠ করবেন যখন পাঠ শেষ হবে তারপর আপনি আয়াতুল কুর্সে একবার পাঠ করবেন এরপর শেষের তিন কুল সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস কোরআনে পাকের শেষের তিন কুল যেই সোরা রয়েছে ওই সুরাগুলো আপনি পাঠ করবেন প্রত্যেকবার পাঠ করার শুরুতে বিসমিল্লা সহকারে পাঠ করতে হবে আচ্ছা পাঠ শেষ হয়ে গেছে এবার আপনি যিনি মানসিক রোগের সমস্যা দৈনিক ওনাকে পরে দম করাতে হবে সাথে সাথে পানিতে দম করিয়ে পানিও পান করাবেন আল্লাহ তালা চাইতেন ইনশাআল্লাহ মানসিক রোগের যে সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর এরপর আমাদেরকে কল করেছিলেন রোহানি চিকিৎসার জন্য কাফি কাফিবাই লালমনির হাট থেকে ইনি জানিয়েছেন যে বাবার সমস্যার কথা বাবা দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে সর্ব অবস্থায় শরীর ব্যথা করে গা ফুলে যায় এর জন্য রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন আল্লাহ তালা আপনার বাবার সমস্ত পেরশানিকে দূর করে দিক যাদেরই এই সমস্যা আছে শরীর ব্যথা করে বা গা ফুলে যায় তো আপনাদের জন্য একটি ওজিফা আড়স করুন তা হচ্ছে চলতে ফিরতে সর্ব অবস্থায় এই ওজিফাটি পাঠ করুন অজিফা হচ্ছে ইয়া মঈদু ইয়া মরিদু এই অজিফাটি পাঠ করতে থাকুন আল্লাহ তালা চাইতো ইনশাআল্লাহ যাদেরই শারীরিক সমস্যা আছে বিভিন্ন ব্যথা এর কথা জানিয়েছেন ইনশাল্লাহ দূর হয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আল্লাহ তালা আলী আসাল্লাম প্রিয় দর্শক বিন্দু এরপর আমাদেরকে কল করেছিলেন মুশারফ হোসেন ভাই রাজশাহী থেকে উনি ওনার আপনার ওনার মায়ের নামও দিয়েছিলেন ইনি জানিয়েছিলেন উনি যে কোনো কাজ করে কাজের মধ্যে বাধা চলে আসে কাজে উন্নতি পাচ্ছে না অনেক রেনগ্রস্ত হয়ে গিয়েছে আল্লাহ তালা আপনার সমস্ত পেরেশানিকে দূর করে দিক প্রিয় ভাই দোয়া করি আল্লাহ তালা আপনার সমস্ত পেরেশানিকে দূর করে দিক আপনি আমাদেরকে ইশতেহারার জন্য দিয়েছিলেন তো প্রিয় ভাই আপনার ইশতেখারা আমরা করে নিয়েছি তো ইশতে মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়ে কেউ কিছু করেছেন এর দিকে কোনো ইশারা নাই সাময়িক পরীক্ষার দিকে ইশারা আসতেছে আল্লাহ তালা আসানি দান করুক আপনি নিয়মিত পাঁচত্য নামাজ আদায় করুন আল্লাহ চাহতুনশাল্লাহ দেখবেন দূর হয়ে যাবে সাথে সাথে আপনাকে একটি রোহানির চিকিৎসা আরোজ করব। তা হচ্ছে আমিরা আলিস দামাদ দরকাতমুর আলিয়া ওনার লিখিত রিসালা মাদানী পানজে মধ্যে আমাদেরকে দিয়েছেন যে আপনি দৈনিক এই অধিভাটি পাঠ করতে থাকুন সকাল এবং সন্ধ্যায় এক শতবার এবং প্রত্যেক নামাজের পরে বার এই অজিফাটি পাঠ করবেন আচ্ছা অজিফা কি অজিফা হচ্ছে আম্মা হুমখিনি বেহালা আলিকা আয়ন হার মিকা নিনি বিফাম্লিকা প্রিয় দর্শকবিন্দু আপনাকে আরজ করব এই ব্যাপারে এটা হাদিসে মুবারকার একটি অজিফা। এটা কিভাবে এসেছেন তা হচ্ছে সোনানের তিরমিজি শরীফের পঞ্চম নম্বর খণ্ডে হাদিস নাম হচ্ছে তিন হাজার পাঁচশো চুয়াত্তর নং হাদিস হাদিসে পাকের মধ্যে যা এসেছেন তার খোলাসা হচ্ছে যে একবার হজরত মৌলা আলী রদিয়ালাহুর দরবারে একজন গোলাম আসলেন যে এসে ইনি আরোজ করলেন যে আমার অনেকদিন যাবৎ আমি আমার মালিকের কাছে কিছু টাকার জন্য ওনার থেকে মুক্ত হতে পারছি না তো আমি কিভাবে টাকা ইনকাম করব বা আমার এই ঋণ আমি কিভাবে শোধ করব যার খোলাসা হচ্ছে যখন এভাবে আরজ করলেন তো মাউলা আলী আল্লাহ তালন বললেন আমি তোমাকে কি এমন একটি ওজিফার কথা বলবো না যে ওজিফা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে তালিম দিয়েছেন আমাদেরকে শিখিয়েছেন তখন মাউলা আলী আল্লাহ তালন বললেন এ দোয়াটি আল্লাহিনী বেহালা আলীকা আন হামিকা ও আগ নিনী ও আল্লাহ রসুল্লাম আমাদেরকে শিখিয়েছেন বলা হয়েছে এই ওজিফা যখন কেউ পাঠ করবে বা তুমি যখন এই ওজিফা পাঠ করবে তো আল্লাহ পাকর্বুল আলমিন তোমার পক্ষ থেকে এই ঋণ পরিশোধ করে দিবেন আচ্ছা ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ নিজে এর মানে হচ্ছে আপনাকে ঋণ পরিশোধ করার আল্লাহ তারা রাস্তা বের করে দেবেন আলহামদুলিল্লাহ হাদিসে মোবারকের এ আমল তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারাই বিভিন্ন বড়ো গ্রস্ততার মধ্যে আছেন আরজ করব যে ইনশাল্লাহ আমরা এই হাদিসে মোবারকার উপরে যে দোয়া দেওয়া হয়েছে এই দোয়াটি আমল করার চেষ্টা করি দেখবেন ইনশাল্লাহ আপনার ঋণ অতি দ্রুত ইনশাল্লাহ দূর হয়ে যাবে সাথে সাথে আরজ করব। আপনি যার থেকে ঋণ নিয়েছেন ওনার সাথে আপনি যোগাযোগ করুন যদি সঠিক সময় দিতে না পারেন আপনি সময় নিয়ে নিন ইনশাল্লাহ তালা চাইতেন ইনশাল্লাহ দেখবেন আপনি ঋণ পরিশোধের ক্ষেত্রে আল্লাহ তালা আপনার উপর রহমত নাজির করবেন আমাদের চ্যানেলের দর্শক বিন্দু যারাই আমাদেরকে ইস্তেখেরার জন্য কল করে থাকেন মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক আইনি অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন প্রিয় দর্শকবিন্দু আমরা কিছু কল নিয়েছি আসুন আবার আমরা কিছু এস এম দিকে যাব দেখি কোন ইসলাইমায় বা থেকে আমাদেরকে এস এম এস করেছেন কিছু এস এম এস পড়ার চেষ্টা করব আমাদেরকে এস এম এস করেছেন ইনি টাঙ্গেল থেকে প্রথমে আমাদেরকে সালাম দিয়েছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া বারাকাতুহু ইনি বললেন যে আমি রুহানি চিকিৎসা চাই যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আমার চোখে কান্না আসে না কেন আল্লাহ তালা আপনাকে নেককার বানিয়ে দিক রোহানি মন আল্লাহ তালা আপনাকে দান করুক প্রিয় দর্শক বিন্দু আসলেই কান্না এটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তালার দরবারে তো আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করি সর্ববস্থা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া পাঠ করি এবং আরজ করব। এর জন্য আপনি সর্বদা উঠতে বসতে এই অজিফাটি পাঠ করতে পারেন অজিফা হচ্ছে ইয়া আফু ইয়া আফুব্বু এই ওজিফাটি পাঠ করুন সাথে সাথে আরজ করবো আপনি সম্ভব হলে তাহার্যোতের নামাজ যদি নসিব হয়ে যায় আল্লাহ আকবর আসলে যাদের এ রোগ আছে যে আমাদের আসলে কান্না আসে না বা আমাদের চ্যানেলে দর্শক বন্ধু আমরাও আছি হয়তো যারা শুনছেন এখানে এক একজনের এক এক মনসবে আছে ঠিকই হয়তো পাঁচক তো নামাজও পড়ছি কিন্তু হয়তো আমরা যদি নিজেকে একটু চিন্তা করে দেখি যে আমরা লাস্ট কোন দিনে আমরা আল্লাহর কাছে কান্না করেছি লাস্ট কোন দিন আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে কান্না করেছি হয়তো আমাদের অনেকে আছে স্মরণও নাই। তো সবার কাছে আরজ করব কান্না করার সবচেয়ে বড় মাধ্যম আমিরা আলে সুন্নত দামাদবার কাতমুল আলিয়া মাদানী মুজাকারের মধ্যে অনেক সুন্দর একটি অজিফা দিয়ে থাকেন তা হচ্ছে অজিফা হচ্ছে আমরা যেন তাহাফজতের নামাজ আদায় করার অভ্যাস করি সত্যি আপনি যখন তাহাফজতের সময় উঠে যাবেন উজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে চাইবেন না দেখবেন অটোমেটিকলি কান্না চলে আসবেন ইনশাল্লাহ আলাদা একটা রুহানিয়ত পাবেন একবার ট্রাই করে দেখেন হয়তো আমরা অনেকে আছি যে জীবনে কোনো দিন তাহাজুতের নামাজ পড়েছি কিনা তাও সন্দেহ আছে তো বলবো তাহাজুত নামাজ পড়ার অভ্যাস করি এর মধ্যে অনেক রুহানিয়ত আছে সল্লু আল্লাহ হাবিব সলাল্লাহআলা আলা মুহাম্মদ সল্লি সাল্ল এরপর আমাদেরকে এস এম এস করেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ আবরকাতু উনি বললেন আমি কিশোরগঞ্জ জেলা থেকে বলছি ইসলামী বোন উনি বললেন যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য রহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আসানি দান করুন যখনই কোনো বিপদ আসবে আপনি সাথে সাথেই বিসমিল্লাহ রহমান ওয়ালা ওয়ালাহ ইল্লা বিল্লাহিল আলি আজিম এই দোয়াটি ওয়াজিফাটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ চাইতে ইনশাল্লাহ আপনার যে বিপদ আসবে ইনশাল্লাহ তা আল্লাহ তালা আসানি করে দেবেন এরপর আমাদেরকে বলেছেন যে আরেকজন ইসলামী ভাই এস এম এস করেছেন আমার পাইলসের সমস্যা এর জন্য রোহানি চিকিৎসা চাই পাইলসের সমস্যার জন্য আপনি যখনই খাবার খাবেন সুরা কদর খাবারের মধ্যে পাঠ করে খাবার খাওয়ার অভ্যাস করে ইনশাল্লাহ আস্তে আস্তে চলে যাবে এরপর আমাদেরকে এস এম এস করেছেন যে আশরাফুল ইসলাম ভাই সৈয়দপুর থেকে বললেন আমার শরীর ব্যথা করে এর জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আপনার আসানি করুক আপনার ব্যথাকে শরীরের দূর করে দিক যাদের শরীর ব্যথার রোগ আছে আরস করব আপনারা ইয়া সালাম ও এগারো বার পাঠ করবেন পাঠ করে পানির মধ্যে দম করে পানি পান করুন দৈনিক এভাবে পাঠ করুন সাথে সাথে হাঁটতে বসতে সর্ব অবস্থায় ইয়া মরিদু ইয়া মরিদু পাঠ করতে থাকেন লজ্জাওয়াজ আপনার স্থায়ী যাদের শরীরের ব্যথা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে তার সাথে সাথে আরোচ করব প্রায় সময় আমাদের বিভিন্ন শরীরের ক্যালসিয়ামের কম থাকার কারণে শরীর ব্যথা করে যদি এরকম আমাদের সমস্যা থাকে তো বলবো বিশেষ করে এর জন্য আপনি চাইলে পুষ্টিকর খাবার খেতে পারেন পুষ্টিকর খাবারের মধ্যে আল্লাহ রসুল সাল্লা আলি একটি সুন্নত মুবারক খানা আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব তা হচ্ছে আপনি শশার সাথে খেজুর মিলিয়ে মিক্স করে খেতে পারেন শশা এবং খেজুর একসাথে যদি খান আল্লাহ চাইতে ইনশাল্লাহ দেখবেন শরীরের বিভিন্ন দুর্বলতা অনেকের হাড্ডি ক্ষয় হয়ে যায় আমাদেরকে প্রায় সময় কল করে থাকেন এস এম করেন তাদের জন্য এই চিকিৎসাটি অনেক লাভবান ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল আপনি দেখতে পারবেন সাথে সাথে আড়স করব মধু খাটি মধু যদি সম্ভব হয় খাঁটি মধুর শরবত বানিয়ে খাবার চেষ্টা করেন ইনশাআল্লাহ দেখবেন শরীরের ব্যথা এটা দূর হয়ে যাবে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু রুহানি চিকিৎসার মধ্যে যেগুলো দোয়া ইত্যাদি আছে পর্ব ভালো হয়ে যাবে এরকম না এর সাথে সাথে ভালো হওয়ার কিছু দিক আছে কিছু মাধ্যম আছে এগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো আমরা মধু যদি নিয়মিত খাবার অভ্যাস করি ইনশাল্লাহ দেখবেন মধুর মধ্যে আল্লাহ বলে আলমীর কোরআনে পাকে বলেছেন ফি শিফা শিফা নাস মধুর মধ্যে আল্লাহ তালা কি রেখে দিয়েছেন মানুষদের জন্য বিভিন্ন রোগের শিফা রেখে দিয়েছেন সল্লু আলাল হাবিব সল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদেরকে এস এম এস করেছেন যে আমি নীলফামারি থেকে বলছি আমার সংসারে অশান্তি আল্লাহ তালা আসানি দান করুক যাদেরই সংসারের সমস্যা আছে আপনারা এই অজিফাটি করতে পারেন তা হচ্ছে আগে পরে দুরুশ্বরী পাঠ করে সুরা ফাতিহা সাতবার পাঠ করবেন পাঠ করে আপনি পানিতে যে পানি সবাই যে যগ থেকে আমরা পানি খাই পানি পান করি তো ওই যোগের মধ্যে আমরা দম করিয়ে দিই এটার দ্বারা কি হবে মাদানি চেন দর্শক শুধু যাদের শহরে ঘরে অশান্তি আছে শুধু তারা না সবাই আমরা এই আমলটা করার অভ্যাস করি এটার দ্বারা কি হবে আমরা একই অপরের প্রতি ভালোবাসা মোহাব্বত ঘরের মধ্যে ইনশাল্লাহ আসবে তা হচ্ছে সুরা ফাতেহাস সাতবার পাঠ করে আমরা যে যোগ থেকে পানি খাব পরিবার ওই যোগের মধ্যে আমরা দম করিয়ে দিই ইনশাল্লাহ ঘরের মধ্যে শান্তি থাকবে একই অপরের প্রতি ভালোবাসা থাকবে আর ঘরের মধ্যে শান্তির একটি মাধ্যম আছে আপনি মাদানী চ্যানেল সর্ব অবস্থায় আপনার ঘরে ইনশাল্লাহ চালানোর অভ্যাস রাখেন অন্য চ্যানেল থেকে বিরত রাখেন আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার ঘরের মধ্যে রহমত আল্লাহ তালা নাজিল করবেন আরেকজন আমাদেরকে এস এম এস করেছেন যে আমার নাম মোহাম্মদ সাজু আমি পঞ্চগড় থেকে বলছি বললেন আমার কোমরে ব্যথা এর জন্য রুহানি চিকিৎসা চাই আল্লাহ তালা আসানি দান করুক আপনার জন্য আরজ করব আপনি দৈনিক ফজরের নামাজের দুই ডাকাত সুন্নত আদায় করে ফরজের আগে বসে এক কোনায় মসজিদে সুরা একচল্লিশ বার পাঠ করবেন এটা দৈনিক জারি রাখবেন আল্লাহ চাইতো যাদের স্থায়ী কোমরের ব্যথা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে প্রিয় দর্শকবিন্দু অনেকে আমাদেরকে কলও করেছেন এস করেছেন তো আলস করব আপনারা যে যেখানে আছেন আমাদের বিভিন্ন শহরে দাওয়াত ইসলামির রুহানি চিকিৎসা তাবিজাতের স্টল আছে আমাদের রুহানি চিকিৎসাদের জিম্মাদার আছে তো যাদেরই সমস্যা বিভিন্ন ঘরের বা বিভিন্ন সমস্যার জন্য আমাদেরকে বলেছেন আপনারা তো অজিভার উপর আমন করবেন তো আলস করব আপনি চাইলে আপনি আমাদের থেকে তাবিজাত নিতে পারেন যারা রোহানি চিকিৎসার জিম্মাদার আছে ওনাদের সাথে যোগাযোগ করে তাবিজ গ্রহণ করুন আলহামদুলিল্লাহ তাবিজের অনেক উপকারিতা রয়েছে তাবিজ গ্রহণ করলে আল্লাহ চাইতেনশাল আপনার কাজ আরও দ্রুত আসান হয়ে যান তো সকলকে বলবো যারা যে যেখানে আছেন বিশেষ করে যারা ডাকাতে আছেন আপনারা চাইলে আমাদের ঢাকা ফয়জানা মদিনা আছেন যেখানে আমাদের মাদানী মার্কাজ রয়েছে সাইদাবাদ জনপদ মোড়ে আপনি ওইখানে প্রত্যেক বিশ্বদার সাপ্তাহিক জিতিমা হয় ওই জিতিমাতে অংশগ্রহণ করতে পারেন যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে লাল দেখি যে মসজিদ রয়েছে ওই মসজিদের মধ্যে সপ্তাহে গিজিদিমা হয় ওইখানও আপনি অংশগ্রহণ করতে পারেন তো বিভিন্ন শহরে আমাদের আলহামদুলিল্লাহ সপ্তাহে গিজিদিমা হয় থাকে এই পরে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় তাবিজাত দেওয়া হয় আপনি তাবিজাত চাইলে গ্রহণ করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ আসুন আমরা আবার কিছু কলের দিকে যাবন ইনশাআল্লাহ আজকে আরো কিছু কল নেওয়ার চেষ্টা করব জি কল শুনিয়ে দিন আমার নাম মোহাম্মদ ফারুক আমার বাড়ি যাত্রাবーストি আপনাদের জানা আমার ছেলে অবাধ্য এই জন্য রুয়ানি চিকিৎসক চাঁদপুর মতলব থেকে আমাদেরকে কল করেছেন উমর ফারুক ভাই আল্লাহ তালা আপনার ছেলেকে নেককার সন্তান বানিয়ে দিক দোয়া করি বিশাল আমাদের অনুষ্ঠানের সঙ্গী থাকুন আমরা রোহানি চিকিৎসা আরোজ করার চেষ্টা করছি নেক্সট কল আমার নাম মোহাম্মদ মারুফ হাসান জয়পুর আটবেলা আমার মেয়ে ঘুমের মধ্যে একা একা কান্না করে ওঠে এর জন্য রোহানি চিকিৎসা চাই ইনশাআল্লাহ আজাউদ্দুল আরজ করছি আপনি আমাদের সঙ্গে থাকুন নেক্সট কল ইসলাম আমার শাশুড়ি বুক আমাদের সঙ্গে থাকুন শহীদুল ইসলাম ভাই ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি নেক্সট আমার শরীর জ্বালা করে ঘুম না করতেছে আমার মামির নাম সোলিয়া মামির নাম হাসিনারা গো ইনশাআল্লাহ আযাজ যুবরাজ আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আপনি আপনার মামির নামও বলেছেন মামির মায়ের নামও দিয়েছেন ইনশাআল্লাহ আর চিকিৎসা আরম্ভ করব সাথে সাথে আমরা ইস্তিখারা করে ইস্তিখারার রেজাল্টও দেব ইনশাআল্লাহ রূহানী চিকিৎসাও দেব গুমর মধ্যে যে সমস্যা সমস্যা যেন না হয় তার জন্য রূহানী চিকিৎসা দেব ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমাদেরকে যারা কল করেছেন আসুন আমরা প্রথমে কিছু রানি চিকিৎসা আরোস করার চেষ্টা করব আমাদেরকে সর্বপ্রথম মতলব চাঁদপুর থেকে কল করেছিলেন উমর ফারুক ভাই উনি জানিয়েছেন ছেলে অবাধ্য আল্লাহ তালা আপনার ছেলেকে নেককার বানিয়ে দিক এর জন্য আপনাকে আরজ করব আপনি আপনার ছেলের জন্য দৈনিক সকালবেলা সূর্য ওঠার পূর্বে ছেলের কপালে হাত রেখে ইয়া শাহিদু একুশবার পাঠ করবেন আল্লাহ তালা চৈতেন ইনশাআল্লাহ আজা আপনার ছেলে ইনশাআল্লাহ আপনার কথা শুনবে আপনার ইনশাআল্লাহ যেভাবে বলবেন ইনশাল্লাহ শোনার চেষ্টা করবে আচ্ছা এর সাথে আরজ করব যে আপনি তাও দেখেন আপনার ছেলে কার সাথে চলাফেরা করে কোন দিকে আসা যাওয়া করছে এগুলো একটু খেয়াল করবেন ইনশাল্লাহ আজ্জাউজল আল্লাহ চাইতেন ইনশাআল্লাহ হাসানি হবে এরপর আমাদেরকে কল করেছেন মারুফ হাসান উনি জানিয়েছেন ওনার মেয়ে গুমের মধ্যে কান্না করে তো প্রিয় ভাই আপনাকে আরজ করব আপনি আপনার মেয়ে ঘুমানোর পূর্বে সুরা ফালাক এবং সুরা নাস অর্থাৎ উল বীর রব্বিন ফালাক এবং উল্উদুবি রব্বিন নাস এই দুইটি সুরা আগে পরে দূর সহকারে বিশ পাঠ করবেন এ দোয়া যখন সুরা পাঠ করা হবে আপনি আপনার সন্তান মেয়ের শৈলের মধ্যে ফুক দিয়ে দিন আল্লাহ চৈতিনশাল্লাহ ঘুম থেকে হঠাৎ উঠে যাওয়া ঘুম ভেঙে যাওয়া কান্না করে উঠা ইনশাল্লাহ এই রোগ যাদের এই সমস্যা আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে সল্লু আলাল হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ সাল্লাম এরপর আমাদেরকে কল করেছিলেন শহীদুল ইসলাম ভাই ইনি জানিয়েছেন শাশুড়ির বুকে জ্বালা যন্ত্রণা করে কাশের সমস্যার কথাও জানিয়েছেন তো এর জন্য আরজ করব আপনি বুকে যেহেতু জ্বালা যন্ত্রণা করে এর জন্য হতে পারে প্রায় সময় গ্যাস্ট্রিকের কারণে এটা হতে হতে পারে তো আপনি এর জন্য ইয়া মুহ ইয়া মুহ ই আগে পরে শরীফ পাঠ করে সাতবার পাঠ করে আপনার শাশুড়িকে বলুন নিজের শরীরের উপর দম করাতে ইনশাল্লাহ বুকের জ্বালা যন্ত্রণা যেটা সেল্লা দূর হয়ে যাবে সাথে সাথে কাশের যে সমস্যার কথা বলেছেন এর জন্য বলবো যে বিশেষ করে গরম পানি যেন ব্যবহারের অভ্যাস থাকে সাথে সাথে আরজ করব কবিরু ইয়া কবিরু নয় বার পাঠ করবে পাঠ করে নিজের ওপর দম করাবে গরম পানিতে দম করিয়ে গরম পানি পান করবে আল্লাহ চেতুলশালা দেখবেন আস্তে আস্তে পুকের কফ জমে যাওয়া বা গলার মধ্যে কাশি শালা এটা চলে যাবে সল্লু আলাল হাবিব সলাল্লাহ তালা আলাহ মুহম্মদ সল্লাহতাল আলিয়াস্লাম এরপর আমাদেরকে ইসতেখারার জন্য কল করেছিলেন জুবাইর আহমেদ ভাই কুমিল্লা থেকে ইনি জানালেন এনার মামির সমস্যার কথা যে শরীর পুরো শরীর জ্বালা যন্ত্রণা করে এবং রাত্রে গুম হয় না বিশেষ করে খারাপ স্বপ্ন দেখে এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন তো প্রিয় ভাই আপনার মামির আমরা ইস্তেখারা করে নিয়েছি তো ইস্তেখারার মাধ্যমে দেখলাম যে আপনার মামির বদ নজরের দিকে ইশারা আসছে আল্লাহ তালা আসানি দান করুক তো বদ নজর মাদানি চ্যানেলের দর্শক বিন্দু হা প্রায় সময় হয় যখন মানুষের নজর হয় এর কারণে মানুষের গুম হয় না নজর হওয়ার কারণে মানুষের শরীর জ্বালা যন্ত্রণা করে এটাও একটি নজরের আলামত স্মরণ রাখতে হবে আল্লাহ তালা আসানি দান করুক আচ্ছা বদ নজর দূর করার জন্য আপনি লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্লাল্লাহ সাইড বার পাঠ করবেন পাঠ করে দম করাবেন ইনশাআল্লাহ বদ নজর থাকলে ইনশাআল্লাহ যাদেরই আছেন সবাই এটা কাজ খাস করে এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ নজরের যে সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সল্লুআ আল হাবিব সল্লাহতআ আলা মোহাম্মদ সাল্লা তালিসাল্লাম আপনি তাও জানিয়েছেন যে রাত্রে ঘুমালে খারাপ স্বপ্ন দেখেন তো যাদেরই রাত্রে ঘুমানোর সময় খারাপ স্বপ্ন দেখার অভ্যাস আছে আরজ করব যে আমরা ঘুমানোর সময় যেন উজু সহকারে ঘুমাই ইনশাল্লাহ উজু সহকারে ঘুমালে আমাদের আলহামদুলিল্লাহ উজুর যে ফজিলত আছে এগুলো আমাদের আলহামদুলিল্লাহ অর্জিত হবে সাথে সাথে অনেক বরকত আমরা লাভ করতে পারব আলোচ করব যদি খারাপ স্বপ্ন কারো দেখার অভ্যাস থাকে কেউ খারাপ স্বপ্ন দেখেন এর জন্য ঘুমানোর আগে একুশবার ইয়া মুতা মুাব্বিরু ইয়া মুাব্বিরু পাঠ করুন ইনশাল্লাহ জজল আল্লাহ তালা চাইলে দেখবেন ইনশাআল্লাহ যাদেরই খারাপ স্বপ্ন দেখার অভ্যাস আছে ইনশাল্লাহ দূর হয়ে যাবে আল হাবিব আলা আলা মোহাম্মদ সল্লাহ তালা আলী হস্লাম প্রিয় আমাদেরই চ্যানেল দর্শক বিন্দু আমরা আলহামদুলিল্লাহ আপনাদের কল নিয়েছি যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখেরার জন্য একটি মাসালা মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক অর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন আপনি যদি অসুস্থ হন টেনশন করবেন না ওই অনুযায়ী আমরা যে ওয়াজিফাগুলো দিচ্ছি ইয়াকিনের সাথে আমল করে দেখেন ইনশাল্লাহ আপনি ইনশাআল্লাহ ফায়দা পাবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক কিছু এস এম এস পরেন আজকে এই অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেবো সল্ল আলাল হাবিব সল্লাহতআ আলহ মোহাম্মদ সলাল্লাহ তাল আলী আসসালাম আসুন আমরা কিছু এস এর দিকে যাই দেখি কোন ইসলামী কোন জায়গা থেকে আমাদেরকে এস এম এস করেছেন প্রথমেই আমাদেরকে শহীদুল ইসলাম মাদারীপুর থেকে বলল যে ইনি জানিয়েছেন যে আমি বাজে নেশায় আসক্ত এর জন্য কি করব আল্লাহ আল্লাহ শহীদুল ভাই দোয়া করি আপনার জন্য তা আপনাকে নেক্কার বানিয়ে দিক তো প্রিয় ভাই আরোজ করব আপনি এর জন্য যেই জায়গাতে গেলে আপনার নেশা হয় যে বন্ধুর সাথে চললে আপনার নেশায় আসক্ত হয় তাদের সঙ্গ সর্বপ্রথম আপনাকে ছেড়ে দিতে হবে মনে রাখবেন আপনি পানিতে থাকবেন আপনার শরীর ভিজবে না এটা কোনো দিনও সম্ভব না তো ঠিক ততটুকু আপনি আপনার বন্ধুর সাথে যারা নেশায় আপনাকে ডেকে নিয়ে যায় তাদের সঙ্গ ছাড়বেন না আবার চিন্তা করবেন যে আমি নেশাও করব না তাও সম্ভব না আপনাকে সৎসঙ্গ অবলম্বন করতে হবে ঈরশাদ করেন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাল আলী যে খারাপ অবাধ্য কাজ করা থেকে আরও নিকৃষ্ট হচ্ছে অবাধ্য ব্যক্তিদের সাথে বৎকার ব্যক্তিদের সাথে সঙ্গ অবলম্বন করা এই জন্য আমাদেরকে এদের থেকে বাঁচতে হবে আমাদেরকে ন্যাককারদের অবলম্বন করতে হবে আল্লাপাকবুল আলীন আমাদেরকে হক দিয়েছেন ইয়া আইয়ু আল্লাযীনা আমিনুত তাকুল্লাহ ওয়া কুনু যেন আমরা নেককারদের সাথে হয়ে যাই যারা মুত্তাকি বান্দা আছে তো আপনি মুসলমান নেককারদের সঙ্গ অবলম্বন করুন আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক তো এর জন্য আপনাকে আরজ করব আপনি দৈনিক এক শতবার সকাল এবং সন্ধ্যায় ইয়া আফুউ এ ওয়াজিফাটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনার যে খারাপ নেশায় আপনি আসক্ত আছেন ইনশাল্লাহ চলে যান সাথে সাথে আরোস করব যদি আপনি শুনে থাকেন এখনই আপনি দাওয়াত ইসলামীর বিভাগের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের যে অনলাইন যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডট এর সাথে আপনি ভিজিট করে আমাদের যে কোর্সিস আছে যোগাযোগ করে আপনি আমাদের দাওয়াত ইসলামীর তিন দিন বারো দিন এক মাসের মাদানী কাহেলা ইনশাআল্লাহ দেখবেন দাওয়াত ইসলামীর মাধ্যমে আল্লাহ তারা চাইতে আপনার ছেলে নেককার হয়ে যাবে যে ছেলে নামাজ পড়তেন ওই ছেলে ইনশাআল্লাহ মসজিদে সর্বপ্রথম কাতারে থাকার অভ্যাস হয়ে যাবে সল্লু সল্ল হাবিব সল্লাস এরপর আমাদেরকে আরেকজন এস এম এস করেছেন যে আমি সবসময় কাজে অস্থির লাগে কাজে মন বসে না এর জন্য কী করব আল্লাহ তাল আসানি দান করুক এর জন্য আপনাকে আরজ করব যে আপনি পাঁচ তো নামাজের পর বুকে হাত রেখে আলা আল্লাহি কুলুব আলা বিদিক্লাহি তৎ ইনুল কলুব সাতবার পাঠ করুন ইনশাল্লাহ অন্তরের মধ্যে প্রশান্তি পাবেন সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা আলা সলাল্লাহ তাল আলী আসাল্লাম আরেকজন আমাদের এস করেছেন বললেন যে আমি মাটির আঙ্গা থেকে বলছি ইনি জানালেন যে আমার নাকের মাংস বেড়ে গিয়েছে সবসময় সর্দি থাকে এর জন্য রুহানি চিকিৎসা চাই তো আসলেই নাকের মাংস বেড়ে যাওয়ার কারণে অনেক কষ্ট হয় আর এটা সর্দি থাকাটাই স্বাভাবিক যাদের এই নাকের মাংস বেড়ে গিয়েছে তাদের জন্য আরজ করব। সোরায় আসর এর দ্বিতীয় নং আয়াত তিরিশ নং পারাত ওয়াল্লা আসরি ইন্নাল ইন সান আলাফি হুসর দ্বিতীয় নং আয়াত যেটা আছে ইন্নাল আল সান আলাফি হুসর এ আয়াতে মুবারকা আপনি বিরানব্বই বার বিরানব্বই বার পাঠ করে নব্বই দিন পর্যন্ত হাতের মধ্যে দম করিয়ে আপনার যে নাকের যেখানে মাংস বেড়ে গিয়েছে মালিশ করুন আল্লাহ ইনশাল্লাহ আপনার যে সমস্যা আছে ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে নাকের মাংস দূর হয়ে যাবে সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সলাল্লাহ তালি সাল্লাম আরেকজন আমাদেরকে বললেন যে আমি সিরাজগঞ্জ থেকে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বললেন যে আমার আম্মুর পেটে জ্বালা পোড়া করে এর জন্য রুহানি চিকিৎসা আছে আল্লাহ তালা আপনাকে আসানি দান করুক আপনাকে আরোজ করবো আপনার আম্মু যখনই কোনো শরবত পান করবে এর জন্য বলবেন কোনো যে পান করার যদি কোনো পানি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাবারের সময় বলবেন ইয়া মা জিদু ইয়া মা জিদু দশবার পাঠ করে দম করিয়ে খাবারের জন্য বলেন ইনশাল্লা আল্লাহ চাইতো ইনশাল্লাহ পেটের যে সমস্যা ইনশাল্লাহ দূর হয় প্রিয় দর্শক বিন্দু আমরা আপনাদের কল নিয়েছি এস এম এস নিয়েছি অনেক কিছু বলারও চেষ্টা করেছি আজকে আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা আপনাদের সঙ্গে ছিলাম তো এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে আপনাদের অনেকের এস এম বাকি রয়ে গিয়েছে অনেকের কলও বাকি রয়ে গিয়েছে আপনারা নিতে পারি নাই তো যেহেতু আমাদের সময় শেষ আজকে আমরা এখান থেকে আপনাদের থেকে বিদায় নিতে হবে তো কেউ মন খারাপ করবেন না কেউ মনে কষ্ট নেবেন না আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়ত করছি ইনশাল্লাহ সামনে যখন আবার কোনো অনুষ্ঠান নিয়ে আসবো ইনশাল্লাহ আবার যখন রোহানি চিকিৎসা প্রোগ্রাম আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ তখন আপনাদের এস এস আপনাদের কল ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আরজ করব তার সঙ্গে সঙ্গে নিজের শরীরের খেয়াল রাখবেন ফ্যামিলিকে সময় দেওয়ার চেষ্টা করুন সর্ব অবস্থায় মাদানী চ্যানেল বাংলার সাথে নিজের সময়কে অতিবাহিত করার চেষ্টা করুন সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়াই ওয়াল মুরসালিন আল্লাহুম্মা রব্বানা যালামনা আন ফিসনা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন

শরীরের সমস্যা কেউ বিদেশে যেতে পারছেন না কেউ ফ্যামিলিতে সমস্যায় আছেন এক একজন সন্তানকে নিয়ে সমস্যায় আছেন আল্লাহ যে যে পেরেশানিতে আছেন আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে তুমি দূর করে দাও মুসলমানদের রোজগারহীনতা অহিতুক মামলা মোকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে তুমি মুক্তি দান করে দাও আমিরা আলোসন্ন সহ সকল ওলামাই আলেসন্নতদের নেক হায়াত দান করে দাও আল্লাহ ফাকরবুল আলমের জীবনে একবার হল হাজ্জাবঈতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي صلى الله عليه وسلم صلاه وسلام عليك يا رسول الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى পা সোহাই দেড় বা করো হে